বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনে গিয়ে নৌকা থেকে জলে পড়ে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ধুলিয়ান কাঞ্চনতলা ঘাটে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় বুধবার। জলে পড়ে যাওয়ার সাথে সাথে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকা থেকে জলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার বিকেল নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গার ঘাটে। নৌকা বাইচ করে চলছিল প্রতিমা নিরঞ্জন, অসাবধানতাবশত নৌকা থেকে জলে পড়ে যান ওই ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম অমিত সিংহ, বাড়ি ধুলিয়ান পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রায়গঞ্জে। জানা গেছে বুধবার বিকেলে নৌকায় চেপে প্রতিমা বিসর্জন করার সময় হঠাৎই নৌকা থেকে নদীতে পড়ে যান। তড়িঘড়ি রেস্কিউ টিম ও স্থানীয় প্রশাসনের সাহায্যে তাকে উদ্ধার করা হয়। তারপরেই অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে শামসেরগঞ্জ থানার পুলিশ। বিসর্জন করতে গিয়ে যুবকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে বিসর্জন প্রক্রিয়া দেখতে গিয়ে নৌকো থেকে গঙ্গায় পড়ে যান আরও দুই ব্যক্তি। বুধবার বিকেল নাগাদ এই ঘটনায় তড়িঘড়ি ওই দুই ব্যক্তিকে উদ্ধারকারী দল এবং স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কোনো রকমে উদ্ধার করে নৌকোয় তোলেন। কার্যত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তৎপরতাতেই প্রাণ ফিরে পান ওই দুই ব্যক্তি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।